নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছি বিস্তারিত খবরে। এই দুর্বিষহ দিন গেছে, কেউ কিছুই নই। আমরা সভাপতি দেবু টুডু, আপনাদের প্রিয় বিধান পঞ্চায়েত সমিতি কাল পঞ্চায়েত আটটা তো তা এটা যেহেতু পঞ্চায়েতের সম্মেলন, আমার কয়েকটা কথা বলা দরকার। তা বড় ধমাসে কে কে আছেন? আপনি আমি দূর থেকে দেখতে পাচ্ছি বড় ধমাসে কারা কারা আছেন, একটু যদি বলেন। ওপরে নিচে ডাইনে বাঁয়ে আবার রাস্তাতেও এই একই লোক আছে, আমি আস্তে আস্তে দেখলাম। বড় ধমাস অঞ্চলে কে কে আছেন? বড় ধমাস কেউ নেই, আছেন তো? আচ্ছা, হাত একটু হাত তুলে। বৈদ্যপুরে কে কে আছেন? বৈদ্যপুরে আর অকাল কোষ আরো কাল ঠিক আছে, আর বাদলা পেছনে হাত তুলুন একটু। দেখে আমি লড়াই তো করতে দেখি না, কত সৈন্য আছে। হ্যাঁ, ধরে দুটো করে সৈন্য আছে তো লড়াইয়ের ময়দানে পেছনে দাঁড়িয়ে থাকে। তোরা যা আমি দেখে নিচ্ছি আলের ধারে। আপনার যদি মনে করেন, আমার তো মনে হয় আজকের যা উপস্থিতি কর্মীর, বোধ হয় কালনা 2 নম্বর ব্লকে ভোটটা আজই হয়ে গেল, বিরোধীদের কোনো স্থান বোধহয় হবে বলে মনে হয়। মমতা ব্যানার ছাড়া বাজারে আমাদের কোনো দাম নেই। আমরা মমতা দিয়ে একটাই নাম, আমাদের দলের নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী। মমতা দি আছেন, তার আশীর্বাদ মাথা আছেন বলেই দেবুদুবি সভাপতি, আমি মন্ত্রী, বিশ্বজিৎ এমএলএ করোনায় সভাপতি। তাই বাজারে কে দাম দেবে বসে? আমি তো মাঝে মাঝে আতঙ্কিত হয়ে বউকে বাড়িতে বলি, আমার যদি মন্ত্রী তো থাকবে না, তুমি তো ঘটনা। আর রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন দেখেন, আমাদের অনেক কর্মী আছে, সবাই তো সব রকম হাঁটে না। তৃণমূলের যে দেবুর সঙ্গে ভাব আছে, আমার সঙ্গে ভাব আছে, সে কেমন কায়দা করে হাঁটে দেখবেন তৃণমূলের নেতা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছিস? বলা দিস তো বাড়িতে সব ভালো আছে বুঝলেন? অনেকক্ষণ পরে যখন জোরে বলছে, ভাই লক্ষণ তোর সীতা আমাকে হরণ করে নিয়ে গেছে। ও, এখন ভাই মরাচ্ছে লক্ষণ। সকালবেলায় যখন কোদালে ডেড়ে দিয়ে মাথায় কোপ বসেছিল, তখন মনে ছিল জল ভাতে কি গোলমাল হয়েছে। যাত্রা তো গা গা বলছি, এখন ভাই মরাচ্ছে। সকালবেলা কোদালে ডেড়ে নিয়ে মাথায় ডেড়ে নিয়ে তখন মনে ছিল না, কিছুতেই ওকে বলতে হয়। এবার পঞ্চি যাক, এরম হবে না তো কেন চান্স নেই তো? তাহলে তো যাত্রাও যেমন হবে ওটাও শেষ হবে। সারা বছর কোনো তো এখানে ঘুরলো, এখানে পদযাত্রা ওখানে, আর আমি তো যাতায়াতের পথে ওই যে গেট এক লাগিয়েছে প্রণব ওইখানে ওই অফিসের সামনে, চেয়ার খোলার ব্যাপার নেই, প্রতিদিনই হয়ে আছে ভালো। এটা নয় ওটা নয়, দেখছি শুধু দেখেই যাচ্ছি। এইবার পরীক্ষা তো ভোটের দিন হবে, সেদিন আবার এটা শপথ নেওয়া উচিত। আমাদের দল জিতলে মমতা এবার লক্ষণে পাঠ নিয়েছে বুঝলে, সবই হলো। রিহার্সাল এখন বই যেদিন হবে, যে যেদিন অ্যাপিয়ারেন্স দেবে বিশ্বজিৎ, ওরাও যাত্রা করে, আমি মাঝে সাথে একটু করি। এখন মঞ্চে তো উঠেছে, আমরাও গেলাম। আমিও তখন ওই ড্রেস কোম্পানি পুরনো দিনে যাত্রা হতো না, যারা পুরনো লোক তারা বলে। এখন তো ধরুন ড্যাস আছে, মঞ্চ আছে, বিদ্যুৎ আছে, সব কিছু আছে। তখন তো বালতি করে জল আনতে হতো, আর গায়ে বড় লোকে বাড়ি থেকে চৌকি নিয়ে গিয়ে মঞ্চ হতো, তাই না? মনে নেই পুরনো যারা করতে হতো কি না, চারদিকে চারটে জেলায় ছিল, তারপরে দেখবো মাঝে মাঝে হ্যাজাক নাপকা বিপদ আর পাম করতো। আরে লাইন চলে না কি আছে না, এরকম করে ঘোরাতো আর জ্বলতো আর লিখত। তা যাই হোক, আমরাও গেছি যাত্রা। এখন সীতাকে তো হরণ করে নিয়ে গেছে রাবণ। লক্ষণ ভাই লক্ষণ কোথায় আয়, তুই ছুটে এসব আছে তো ডায়লগ, তো সীতা মাকে হরণ করে নিয়ে গেছে। লক্ষণ আর যায় না, আমার তো পাঁচা ছেলে ওর ছেলেকে তোলা করা, বলে আরে তোমার পা টুইট যাচ্ছে ওটো। আমরা তো ব্যাপারটা বুঝতে পারিনি, সে উঠলো তখন বলছে ভাই লক্ষ। তাহলে আসল কথা আসা যাক, আটটা অঞ্চল তো গ্রাম পঞ্চায়েতে আসন কটা? 134টা, তাই তো? আর পঞ্চায়েত সমিতি 24টা, 3 আটা 24, আর জেলা পরিষদে 3টে 2টো। তাহলে গ্রাম পঞ্চায়েতে 134টা আসনে জিততে হবে তো নাকি? এত মানুষ, আমি ধন্যবাদ জানাই আপনাদের। আমরা মহকুমা জেলা ব্লকের সম্মেলন করছি,
এখনো পর্যন্ত যে কটা ব্লকে সম্মেলন করেছি তাতে আমার মনে হয় সর্বাগ্রে আপনারা এক নম্বর স্থানে আছেন, যা উপস্থিত আমি দেখতে পাই। এখনো বর্তমান বিয়ের সম্মেলন চলছে, আমি ওখানে যেতে পারিনি, কেন দেবুবাবু আমাকে বারবার বলেছিলেন শোনো, আমি সেই জন্য ওটা বাতিল করে অন্যেরা গেছে, আমি এখানে পৌঁছেছি। দুটো কথা বলি আপনাদের, লড়াইটা কি হবে বলেন, আমাদের পাড়ায় একবার যাত্রা হয়েছিল বুঝলেন, দেবুও করে বিশৃঙ্খিত করে, সে সীতাহরণ পালা, এক মাস ধরে রিহার্সেল হলো গায়ে, তারপরে দিন বাড়িতে আসতাম সাইকেল চালিয়ে, সিং একদম 12 কিলোমিটার, একটা লোক কথা 12টা হচ্ছে ধরে একটা লোক কথা বলত, আবার বড় ইমেজ দেখিয়ে সিটি মেলে তুমি দেখে ওয়াক শুরু করে শুধু বেরোচ্ছে, ওয়াক শুরু করে শুধু বেরোচ্ছে, এই দুর্বি সহ দিন গেছে, কেউ কিছুই নই আমরা। সরকারের কাজ দেখে মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে, দেখে মানুষ ভোট দেয় সিম্বল দেখে। তর্ক করছিল বলে না পঞ্চায়েতে ব্যক্তিগত ভোট হয়, ভোটার টিম হয়, পিএম ছিল সে আনন্দবাজারের রিপোর্টার, একটা গ্রামে গিয়েছিল, একজন হেভিওয়েট কংগ্রেস পার্টি হেরে গিয়েছিল, হেভিওয়েট মানে নামজাদা কলেজের একজন অধ্যাপক একজন মদমাতালে আদিবাসী লোকের কাছে হেরে গিয়েছিল, সে রিপোর্ট দেখতে গিয়েছিল, তো ওই যখন আদিবাসী যে ছেলেটি জিতেছে সে মদ খেয়ে একটা গাড়ির উপর, সরকারের মন্ত্রী স্বপনদা করি আমাদের 2 নম্বর ব্লকের অভিভাবক, আমাদের 2 নম্বর ব্লকে যার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছেন সেই স্বপন আমাদের পুনবদা, আমাদের ব্লক সভাপতি, এছাড়া আমাদের মঞ্চে ব্লক সভাপতিরা, সমস্ত অঞ্চল সভাপতিরা এবং প্রধানরা, কর্মাধ্যক্ষ সহ শাখা সংগঠনের আমার সমস্ত নেতৃত্ব সকলকে আমি নতুন বছরের প্রণাম। পঞ্চায়েতের সিট তালদা 2 নম্বর ব্লক, 134টা গ্রাম পঞ্চায়েতের সিট, তার মধ্যে গত পঞ্চায়েতে একটা মাত্র সিট পেয়েছে সাতগাছিতে, 134টা সিট, তার মধ্যে একটা সিট পেয়েছে হনুমানের দল, তারা বলছে নাকি পঞ্চায়েতে জিতব। চেষ্টা করো যে কোথায় কোথায় শালা বলো সে শালাটাকে যাতে না বলতে হয় তার ব্যবস্থা করো না, চেষ্টা করে দেখো না শালাটাকে বাদ দিয়ে কথা বলা যায় কি না, মানুষের কথা শুনতে হবে, সোনার পাতবাড়ি আপনাদের দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু মানুষকে একটু বুকে টেনে নেয়, মানুষকে একটু ভালো ভালোবাসো, মানুষকে আচার ব্যবহারটা ভদ্র, মানুষকে কিছু দেওয়ার দরকার নেই, তার দুঃখের কথাটা শুনুন, তার যন্ত্রণার কথাটা শুনুন, তার বেদনার কথাটা শুনুন, আর তাকে সান্ত্বনা দিন, আর কিচ্ছু করতে হবে। সরকারের কাজ দেখে মানুষ ভোট দেয় মমতা ব্যানার্জিকে, দেখে মানুষ ভোট দেয় সিম্বল দেখে। আয়োজক কর্মী একটু তর্ক করছিল বলে না পঞ্চায়েতে ব্যক্তিগত ভোট হয়। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। Thank you.
আমরা আজকে এই কয়েকদিন আগে যে উপনির্বাচনগুলো হলো উলুবেড়িয়া এবং নোয়াপাড়া, সেই উপনির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে গোয়ারা হারিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছে। সেই জয়ের ধারা আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা বজায় রাখার জন্য আমরা মঙ্গলবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিজয় উৎসব পালন। আজকে কে কে উপস্থিত আছেন? আমাদের বিজয় মিশ্রে উপস্থিত আছেন, আমাদের রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আনোয়ার আলী মহাশয়, সিয়ারা অঞ্চলের প্রধান মাননীয় দয়াবতী বাগ, উপপ্রধান মাননীয় সনদ দে এবং সিয়ারা অঞ্চলের যুব সভাপতি মাননীয় আশিষ কুমার মহাশয়। মিছিলটি কোথায় শুরু হয়েছে? মিছিলটা শুরু হয়েছে আমাদের মঙ্গলবাড়ি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে, গোটা গ্রাম পরিক্রমা করে আমরা পার্টি অফিসে শেষ করবো। তারপর কিছু ব্যবস্থা আছে? তারপর আমাদের যে বিজয় মিছিল শেষে আমাদের সকলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে সকলে সামনে কথা একটাই যে সামনে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলবাড়ি থেকে আমরা ব্যাপকভাবে জয়লাভ করবো এই আশা রেখে আমরা আজকে বিজয় মিছিল। ফিরেলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। রায়না পুলিশ তথা বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে যে সতর্কীকরণ একটা র্যালি করা হচ্ছে, যে শুধুমাত্র অসতর্কতার জন্য অনেক জীবন চলে যাচ্ছে। আমরা পথচলিত যারা বাস, লরি বা বিভিন্ন গাড়ি চালাচ্ছেন ড্রাইভার এবং সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে সতর্কীকরণের জন্যই আমাদের এই র্যালি বার করা হয়েছে। আজকের র্যালিতে উপস্থিত আছেন আমাদের সিআইসি অতনু বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন সিয়াদা ফাঁড়ির আইসি রতন কুমার দাস মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সনত কুমার দে মহাশয়। আজকে আমরা রায়না থানার অন্তর্গত শেয়ারা বাজার যে আউটপোস্ট রয়েছে, সেই আউটপোস্টের সৌজন্যে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফটি অ্যাওয়ারনেস স্লোগান 2018 এই যে র্যালি, সেই র্যালি এলাকার যারা বাসের গাড়ির এবং দুচাকা যানের যারা চালক তাদের সতর্কীকরণের জন্য আমাদের এই র্যালি করতে ঢুকতে হবে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, একটা ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে শেষ হয়ে গেল এটা কথা নয়, সাথে সাথে দেখতে হবে কার জন্য কতগুলো জীবন চলে গেল, এটা সবচেয়ে বড় বিষয়। সেফ লাইফ এই প্রোগ্রামটা হচ্ছে, এটা এই পুলিশের পক্ষ থেকে প্রায়ই হয়। তা আমি বেশি কথা বলবো না, শুধু দুটো কথা বলবো, কারণ বক্তব্য আপনারা শুনছেন অনেকক্ষণ থেকে, মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন রেখেছেন এখানে। তা একটা প্রচলন আছে, সেটা হচ্ছে রাজা গল্প পড়ে, রাজা গল্প পারে আর রানী কিছুই করেন না, গল্পগুলো কান দিয়ে শোনে না। আর একটা আছে খুব খারাপ কথা, ব্রাহ্মণ মন্ত্র পড়ে আর পাঠা, খুব শুনতে খারাপ লাগছে, তা কথাগুলো ঠিক সেই রকমই হচ্ছে। তা পুলিশের পক্ষ থেকেই নাকি দায়ী এই সেফ ড্রাইভ সেফ লাইফটা তারাই পালন করবে, তারা রাস্তায় দাঁড়িয়ে বকবে, আর আমি জনসাধারণ কানে হেডফোন লাগাবো, মাথায় হেলমেট লাগাবো না, দুজনে পরিবর্তে তিনজন চাপাবো, কারো মাথায় হেলমেট থাকবে না, দুর্ঘটনা ঘটবে তখন পুলিশ হবে দায়ী। পুলিশ পয়সা নিচ্ছিল, পুলিশ গাড়ির পিছনে দৌড়াচ্ছিল, পুলিশ কিছুই করছে না, এই কথাগুলো প্রতিনিয়ত শুনতে হয়, শুনতে হচ্ছে। আর আপনারা উদাসীন ভাবে ওই যে উদাহরণগুলো দিলাম তার মতন আপনারা চলতে থাকবেন। বাসের ড্রাইভার হাতে মোবাইল নিয়ে আগের গাড়িটা কত দূরে যাচ্ছে, আমার বাড়ি আমার গাড়িতে প্যাসেঞ্জারগুলো ঠিক মতো পাবো কিনা, 7 মিনিট 10 মিনিটের তফাতে আমার গাড়িটা যাচ্ছে কিনা সেটা আমি দেখে যোগাযোগ করে যাব। আর পাশেতে প্যাসেঞ্জারকে বসিয়ে নিয়ে প্রেম প্রীতির গল্প করতে করতে যাব। গতকালও একটা ঘটনা ঘটে গেছে, দুজন কলেজের ছাত্র মারা গেছে, সেটা ড্রাইভারের খুব সতর্কতার জন্য, কিরম সতর্কতা, কাছে কন্ডাক্টরকে বসিয়ে নিয়ে গল্প করছেন, আর এখন এই রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ভ্যা ভ্যা করে চেঁচাচ্ছে, খুব সুন্দর জিনিস। আপনারা এইভাবে চলতে থাকুন, তারপর দুর্ঘটনা ঘটে যাবে, কেবলমাত্র পুলিশই ছুটবে, সেই অসুস্থ লোকটাকে পুলিশই তুলবে, আর কাছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবেন দেখবেন আর
আপনারা কে আমার ধারে পাশে যাবেন? আপনারা সুনাগরিক তো, সেই জন্যই যাতে গায়ে রক্তটা না লাগে, গায়ে মাংসটা না লাগে, যাতে আপনাদেরকে না ধরতে হয়, হসপিটালে যেতে না হয়, তবে আমরা রাস্তা দাঁড়িয়ে শুধু পুলিশের সমালোচনা করার জন্য আমরা সুস্থ নাগরিক, এই হচ্ছে আপনাদের কথা। তা যাই হোক, এই পুলিশ এইভাবেই চেঁচাচ্ছে, আপনাদের যদি কানে কিছু ঢোকে তাহলে আপনারা সেইভাবে সতর্ক থাকুন। আপনারা অনেক গার্জেন আছেন, এই আমি খন্ডগঞ্জ থেকে ফিরছিলাম, দেখলাম একজন মোটর সাইকেল আরোহী পিছনে বন্ধুকে নিয়েছে, দুজনের কানেতে হেডফোন। আমি দাঁড়ালাম, তাদেরকে মারধর করে হেডফোনটাকে কাছ থেকে কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলাম, আর বললাম যে যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে আমি সুকুমার সেন বলছি, বলবেন, আর আপনাদের গার্জেনকে নিয়ে ওই ভাঁড়িতে এসে একটা ভালো রকম ডেপুটেশন দিতে বলবেন যে আমার মোটর সাইকেল থেকে আমার ছেলেদিকে নামিয়ে নিয়ে মেরেছে এবং হেডফোনটাকে ভেঙে দিয়েছে, তারপরে দেখা যাবে যা হবে হবে। তা যাই হোক, আর বেশি কিছু বলতে চাইছি না, আমার বক্তব্য আমি খুব সিরিয়াসের মধ্যে দিয়ে রেখে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সেয়ারা আউটপোস্টের পক্ষ থেকে সকল বাস চালক, টু হুইলার বাইক যারা চালাচ্ছেন, প্রত্যেক ড্রাইভারকে বলছি যে যখন আপনারা গাড়ি চালাবেন তখন সেই সময় মোবাইল ফোন কেউ ইউজ করবেন না, বাসের মাথায় যাত্রী তুলবেন না, এবং যেখানে জনবসতি অঞ্চল রয়েছে সেখানে বাসের গতিবেগ নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আপনাদের সামনে যেখানে যেখানে সাইনবোর্ডে লেখা রয়েছে ঘনবসতিপূর্ণ অঞ্চল, স্কুল, সেখানে বাসের গতিকে নিয়ন্ত্রণ করুন। আপনার হাতে আছে মানুষের জীবন, এই স্লোগানটা মাথায় রাখবেন এবং ধীর গতিতে বাসকে এগিয়ে যান। কেউ কাউকে ওভারটেক করবেন না, যত দুর্ঘটনা কিন্তু ওভারটেক করতে গিয়ে। যারা বাইক চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ, আপনারা গতিকে নিয়ন্ত্রণ করুন, মাথায় হেলমেট পরুন এবং কানে হেডফোন লাগিয়ে বাইক চালাবেন না। আপনার জরুরি ফোন এলে রাস্তার সাইডে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলে আবার আপনার যাত্রা শুরু করুন, এটা আপনাদের কাছে অনুরোধ রায়না তথা সেয়ারা আউটপোস্টের ফাঁড়ির পক্ষ থেকে। রাস্তার যে গতি, সেই গতির সাথে যানবাহনের গতি অত্যন্তই বেড়ে গেছে, তাই গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। রাস্তা একই আছে, যানবাহন বেড়েছে, মানুষের জীবনকে রক্ষা করার দায়িত্ব সবাইকে নিতে হবে। আমরা যেমন এগিয়ে এসেছি আপনারাও সবাই এগিয়ে আসুন, এটা আপনাদের কাছ থেকে আমরা আশা রাখব, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই মাননীয় বিভিন্ন যানবাহনের চালকবৃন্দ, আমার শেয়ারবাজার আউটপোস্টের বড়বাবু এবং বিশিষ্ট সমাজবেদী সনত কুমার দে এবং অন্যান্য সমাজসেবীবৃন্দ এবং আমার শেয়ারবাজার আউটপোস্টের প্রাক্তন আইসি এবং শেয়ারবাজারের সাধারণ জনসাধারণ, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রত্যেকেই জানেন যে বর্তমান সরকারের একটা প্রজেক্ট, একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে এই সেভ লাইফ সেভ ড্রাইভ, সেভ ড্রাইভ সেভ লাইফ। আপনি সুস্থভাবে গাড়ি চালান এবং নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন। গাড়ি চালালে গাড়িটা একটা যন্ত্র, অ্যাক্সিডেন্টে পা দিলেই তার গতি বাড়তে থাকে, কোনো পরিশ্রম করতে হয় না, এটা মজার খেলা। সুতরাং এই খেলার সুযোগ নিতে গিয়ে আপনারা নিজেদের যেমন বিপদ ডেকে আনছেন, অন্যের বিপদ ঘটাচ্ছেন। সুতরাং আপনারা যখন গাড়ি চালাবেন মনে রাখবেন যে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে গাড়িটা চালাবেন, যে এটা যন্ত্রের মধ্যে পা দিলাম এবং গাড়িটা দ্রুতগতিতে ছুটছে এবং সেটা কী বিপদ ঘটাতে পারে সেটা সম্বন্ধে যখন আপনাদের সম্যক ধারণা আছে, সুতরাং সেইভাবেই গাড়ি চালান যাতে কারোর বিপদ না ডেকে আনতে পারে। সেটা যেমন অন্যের পরিবারের অন্যের ক্ষতি হচ্ছে, সেরকম আপনার ক্ষতিও যখন হবে আপনার নিজের পরিবারটাও আপনাকে হারাবে, সেটাও মাথায় রাখবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে রিসেন্ট একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে ছুটকি মোবাইলকে কানে নিয়ে চালানোর জন্য, তার গাড়ির প্রতি তার নজরই ছিল না গাড়িটা কোন দিকে চলে যাচ্ছে, সে এতই ব্যস্ততা তার মোবাইলের থেকে। সুতরাং গাড়ি চালানোর সময় কখনোই মোবাইল ব্যবহার করবেন না, হতেই পারে কোনো আর্জেন্ট ফোন, তাহলে আপনি গাড়িকে সেরকম ফাঁকা জায়গায় সাইড করিয়ে ফোনে কথা বলে নিন, তারপর আবার মারচাপ করুন। এবং আপনারা জানেন না এই মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে রিসেন্ট নতুন আইনটাও সংশোধন হয়েছে, খুব কড়া আইন হয়েছে। সুতরাং আমরা প্রথমবার আমরা সচেতনতা শিবিরের মাধ্যমে সেটাকে জানিয়ে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে আমাদেরও স্ট্রিক্ট হতে হবে। এটা মনে রাখবেন যে এটা এই আজকের একদিনের প্রোগ্রাম না, এটা আমাদের ডেপুটের প্রোগ্রাম। আজ যেমন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটা আমাদের বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন জায়গায় চলছে। এই প্রজেক্টকে আমরা সামনে রেখে আমরা যেমন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চাইছি,
প্রত্যেকের কি এই জীবনের যেমন দাম আছে সেই জীবনটাকে আমরা সুরক্ষিত রাখতে চাইছি, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং আপনারা সাবধানে গাড়ি চালান। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।